তাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। বহরমপুর মুর্শিদাবাদের রানীনগর দু নম্বর ব্লকের গোধনপাড়া কলোনি পাড়া দু নম্বর আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ায় বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে গোধনপাড়া কলোনি পাড়া দু নম্বর আইসিডিএস সেন্টারে। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সেন্টারে পচা চাল ডাল রান্না করে শিশুদের খাওয়ানো হচ্ছে, এমনকি রান্না করা খিচুড়ির মধ্যে থেকে পোকা পাওয়া যায় বলে অভিযোগ অভিভাবকদের। আমরা মানে নিয়েছি, ক্ষমা চাইছে মানে নিয়েছি, তিন চার মাস ধরে এরকমই হয়েছে, ছেলেপিলার পোকা পাচ্ছি, ছেলেপিলা অসুখ হয়েছে, তাও বলছি যে ছেলেপিলা আমার হাতে খিচুড়ি খাই, ওগুলো সাথ দিব না। এবার আজকে ধুয়ে দিছে ডাল, অমনি আমি হাতে নাতে ধরেছি, ওই পোকা দিছে, আমি তাও মানা করেছি যে এই দিও না, তো যে রান্না পাচ্ছে সে বলছে যে আমার টাকা পাবো না, আমি না রান্না করলে আমি টাকা পাবো না, আমি টাকা আগে না আমাদের ছেলে আগে, তাও দিয়ে দিয়েছে, ও রান্না করেছে মানা করার পরও। আমরা শাস্তি চাচ্ছি, এবার ধর সরকার থেকে ও চাকরি বাঁচাবে, কি করে বাঁচাবে না বাঁচাবে সেটা ওর ব্যাপার, কিন্তু আমরা রাখবো না। আর যদি বলে যে না আর কোনোদিন হবে না এরকমই ভালো কিছু দিবে, তাহলে তাহলে আবার কি হবে না হবে সেটা ও ভাববে, আমরা কিছু বলতে পারবো না, কিন্তু আমার লাগে না বলে আমি চাইলে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর অভিযুক্ত আইসিডিএস কর্মী সকলের কাছে ক্ষমা চেয়ে নেন, পাশাপাশি এমন কাজ আর হবে না বলেও হাত জোর করে ক্ষমা চান ওই কর্মী। আরো কিছু খারাপ তো আমি সকলের কাছে হাত জোর করে এই করেছি যে আজ যা হলো তাই হলো, আমি কাল থেকে আর করবো না, আমি এই করে তার সত্ত্বেও মানুষে এত দূর না না কেউ কিছু বলে তলে যে ওরকম হয়েছে আমি বুঝতে পারিনি, উপরখানে একটু ভালো ছিল তাই সেই জন্য দিয়েছি, আমি সকলের কাছে হাত জোর করে ক্ষমা করে ক্ষমা চাইছি যে আমি এই কাজ ভুল হয়েছে, আমি আর করবো না, তোমরা ক্ষমা করে দাও। অভিভাবকদের দাবি, এর আগেও একবার সাবধান করা হয়েছিল তবুও শোনেনি এই আইসিডিএস কর্মী, এবার এই কর্মীকে বদলির দাবি করেন তারা, পাশাপাশি আইসিডিএস সেন্টারে ভালো খাবার দেওয়ার দাবি করেন অভিভাবকরা। পোকা মায়েরা এসে অভিযোগ করো যে ডালে যেহেতু পোকা কেন তো কি জানি গো বাঁচতে বাঁচতে কাটা আছে বলে ঢেকে দেয়, মাঝে সাথে আমরা হয় মায়েরা আবার খিচুড়ি নিয়ে চলে যায় খাওয়ায়, আজকে ডাল দিয়ে দিছিল হাতে রাতে সে মায়েরা ধরেছে, আচ্ছা এটা এর আগে দিয়েছে, হ্যাঁ এর অনেক দিন খাওয়া, আচ্ছা আপনারা কিছু বলেননি? হ্যাঁ ঝামেলা হয় মায়েদের সঙ্গে, ধুয়ে কখন দিয়ে দেখতে পায় না, খিচুড়ি তো পোকা পাই দেয় সে ঝামেলা করে মায়েরা, আর আজকে ডাল ধোয়ার কালই ধরে চাইছে, শিশু বাচ্চাদেরকে এরকম নোংরা খাবার খাওয়াবে এরকম মাস্টার আমরা নেব না, অসুস্থ হলে তাদের দায়িত্ব আমি, আমার বাচ্চার ক্ষতি পোষা দিবে না, একটা জীবনের দায় অনেক, মাসুম বাচ্চাকে নোংরা খাবার খাওয়ানো যাবে না আর এরকম মাস্টার রাখাও যাবে না, এর শাস্তি কি আপনাদের কাছে চাই, কি করবেন এবার আপনারা কি করেন, আমরা সবাই মিলে চাই এই মাস্টার চাবো নিব না। নিউজ আজ বাংলা বহরমপুর। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন, IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে, তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে, এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই, মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।